আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মনোযোগ দিয়ে শুনে নাও তোমরা ঈমানদাররা তোমরা যদি নামাজ আদায়ের পরেও গাফল না হও তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে তোমরা যদি থাকতে পারো তাহলে জিকিরটার কারণে তোমাদের কলবের মধ্যে এমন একটা পাওয়ার এই ডিভাইন পাওয়ার আল্লাহর পক্ষ থেকে এমন একটা শক্তি তোমাদের কলবে তোমাদের ব্রেনের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে আমি তৈরি করে দিব এই শক্তিটাই তোমার জন্য বর্মের ভূমিকা পালন করবে যখন তোমরা দাঁড়ানো যখন তোমরা বসা যখন তোমরা এক পার্শ্বে কাত হয়ে শুয়ে থাকো সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের তাফসিরে তাফসির গণ কারো গণ লিখেছেন রাতে হোক দিনের বেলায় হোক অনুরূপভাবে তোমরা স্থলভাগে থাকো অথবা সাগরে জাহাজ চালাও যখন তোমরা সফরের মধ্যে থাকো অথবা যদি থাকো নিজের বাড়িতে নিজের গ্রামে তোমার আর্থিক অবস্থা ধনবান হও অথবা অভাবের মধ্যে পড়ো তুমি যদি কিছুটা ব্যাধিগ্রস্ত হয়ে থাকো অথবা তুমি যদি সুস্থ অবস্থায় থাকো অথবা তুমি যদি গোপনে একজন মাত্র লোক আছো আর অনেক লোকজনের মধ্যে আছো সকল অবস্থায় তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরটা যদি তোমরা করে দেখাতে পারো তাহলে কলবের মধ্যে ব্রেনের মধ্যে এমন একটা শক্তি আমি তৈরি করে দেব সেটা লোহার বর্মের চাইতে আরো বেশি শক্তিশালী শয়তান আরে মাল সামানা ওই ঘুষের প্রস্তাব আর এই সমস্ত কিছু তোমাকে ধ্বংস করতে পারবে না ঈমানদারির জীবন যাপন করে তুমি মরণের কাছে পৌঁছিয়ে যেতে পারবা সুন্না টিভি বাংলাদেশ ইসলাম প্রচারে অঙ্গীকারবদ্ধ তাহলে আপনাদের চতুর্দিকে জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য সবচাইতে বড় শত্রু কে আছে ইবলিস শয়তান আর দ্বিতীয় শত্রু কি আছে আরে পুরুষদের জন্য সুন্দরী নারী নারীদের জন্য কি সুদর্শন পুরুষ মালদার পুরুষ গাড়ি একটা ষোলো আনা দেবে আরো ওই বলে না যে কি আছে ফকিরনির এইরকম বলে দুইটা বাচ্চা কাচ্চা গেছে নরকের রাস্তায় যায় না যায় না এইরকম অনেকেই আমার কাছে তওবা করতে আসছে তা কি করবো তওবা আমি বলি যে কি করে সংশোধন করব তোমার বসেন নড়াচড়া করবেন অনেক পুরুষও আসছে তওবা করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এই গেল দুই আর তিন নম্বরে হলো ওই মাল সামানার মোহাব্বত মাল শব্দটা মাল শব্দটার মূল অক্ষর হলো মিম ইয়া লাম মাইল মাইল মানে ঝুঁকে যাওয়া যে জিনিসটার দ্বারা সাময়িক এই জগৎ জীবনে অনেকটা উপকার পাওয়া যায় সেটা পাউন্ড হতে পারে ডলার হতে পারে রিয়াল হতে পারে বাংলাদেশের কোটি কোটি টাকা হতে পারে আর এই সমস্ত অন্যান্য জিনিস হতে পারে যেগুলো বিক্রি করলে সোনা দানা হতে পারে এই সমস্ত মাল সামানাগুলি দুনিয়াতে বিল্ডিং বানাইয়ে বসবাস করবার জন্য উপকার দেয় দামি কাপড় কেনবার ব্যাপারে গাড়ি কেনবার ব্যাপারে দুনিয়ার ভোগবিলাসের ব্যাপারে বিদেশে ভ্রমণ করবার ব্যাপারে অনেকটা সহায়তা হয় দু পাঁচ কোটি টাকা যদি আল্লাহ গাফুরুর রহিম যদি নিতে পারি তাহলে একজন অফিসার আমার সঙ্গে হজে গেছিল কাছেই বসেন একজন অফিসার আমার সঙ্গে হজে গেছে নাম তো বলিল না বলিল বলছে যে সরকার একটা কারখানাকে কি করলো একটা সরকার একটা কারখানাকে বিরাষ্ট্রীকরণ করবে এই যে গভর্নমেন্ট বিক্রি করে দেবে চালাতে পারে না তখন অফিসার পাঠায় দুইজনকে পাঠায় ওইটার কত মূল্য হতে পারে তোমরা দুইজন দেখে আসো যে দেখে আসবার পরে ওরা দেখলো জমি যা আছে আর ওই কারখানার মধ্যে যা গাছপালা আছে অন্যান্য জিনিসপত্র যা আছে গাড়ি ঘোড়া যা আছে আর কল কারখানার মধ্যে অনেক পার্টস নষ্ট হয়ে গেছে কথা ঠিক কিন্তু এখনও পর্যন্ত পাকিস্তান আমলের ইঞ্জিন মেশিন যা আছে সবগুলো বিক্রি করলে 50 কোটির এক পয়সাও কম হবে না ওরা দুইজন উচ্চশিক্ষিত মানুষ তাদেরকে ভ্যালুয়েশন করবার জন্য তো গভর্নমেন্ট এই ধরনের যুগ্ম সচিব পদমর্যাদার দুইজন অফিসার পাঠাইছে
অথবা তিনজন তারা সকলে একটা পাটি যে কিনতে চায় তারা বলল যে আপনারা যদি 10 কোটি সর্বোচ্চ দাম 10 কোটি হবে লোহা লক্করের গোদাম এই রকম রিপোর্ট যদি দিতে পারেন তাহলে আপনাদের তিনজনকে 3 কোটি আর গভর্নমেন্টকে দেব 5 কোটি সর্বমোট এই 8 কোটি থেকে 10 কোটির মধ্যে আমি 50 কোটি টাকার এই কারখানাটা আমার যদি কিনাইয়ে দিতে পারেন আর এবছর আপনাদেরকে ফার্স্ট ক্লাস সিট দিয়ে হজে আর ও সব জায়গায় আমার খরচ এই ধরনের একটা পার্টি পাইলাম তা তারা বলছে যে হুজুর আপনি আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে হজে যাবেন আমরাও যে কামরায় থাকব আপনিও সেই কামরায় থাকবেন আল্লাহর রহমতে আরাফার ময়দানে এমন কৌশল করে মুনাজাতটা দিবেন যাতে করে এই সব কিছু ক্ষমা ও মার্জনা করাইয়ে তারপরে সাতজন চলে আসতে পারি আমি বললাম যে আমি এত বড় বোকা এখনো হই নাই যে আমি বদলি হজ একটা ছোটখাটো যাই পাই সেইটাতেই আমি যাব কিন্তু এই যে জনগণের টাকা তোমরা সকলে মিলে 40 কোটি টাকা পাবলিকের ধোঁকা দিয়ে সরকারের ক্ষতিগ্রস্ত করো সরকার মানে কি জনগণ সরকার মানে কি জনগণ এই জনগণের যে ফাঁকি দেছো এইটা আমি মুনাজাত দিয়ে আরাফার ময়দানে আমি কুরআন হাদিস পড়ছি ফাঁকি দেই নাই গরীব ছিলাম অনেক কষ্ট করে পড়েছি আল্লাহ রাব্বুল আলামিনের ধোঁকা দিতে পারবো না আমি তোমাদের হজে আমি যাব না মালের জন্য মালের মোহে তিন চারটা বাড়ি করেছে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছে কিসের লোভে করছে মালের মোহে কিসের মোহে এই সব কিছু যেগুলি বললাম সব কিছু বিস্তারিত বলতে গেলে আজকে আমার লেকচার গেছে গোল্লাই গেছে মনোযোগ আছে তো আরে মনোযোগ মিশরে আজহার বিশ্ববিদ্যালয়ের আমি একজন ভালো ছাত্র ছিলাম তাই সেই সময় আমার অধ্যাপক সব সময় আমার মুখের দিকে তাকিয়ে 40 দেশের ছাত্র কিন্তু বলতেন কথা আমার সঙ্গে খোঁজ বালাক তোমার কলমটাকে ধরো আমার কথার দিকে নিযুক্ত করো খবরদার অন্য মানুষ কহো না এই যে দেখেন আপনার চতুর্দিকে তাহলে মুলহিয়াত বলাই এই যে সমস্ত জিনিসগুলির আলোচনা করলাম আরবি ভাষার মতো ব্যক্ত করবার ক্ষমতা অন্য কোনো ভাষার নাই 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 আমি ইংরেজি পড়েছি মোটামুটি পড়েছি ডিগ্রি লেভেলের শিক্ষকতা করতে পারবো আর বাংলা উর্দু ভাষায় এমএ লেভেলের শিক্ষকতা করতে পারবো হিন্দি ভালো জানি ফার্সি জানি আর এই সমস্ত ভাষা আমার নিজের মাতৃভাষা আর আরবি তো 50 বছর যাবৎ পড়তেছি এবং পড়াচ্ছি তাহলে আরবি ভাষা আমার হাড়ের মজ্জার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সৌদি আরবের প্রফেসররা তারাও বলে আমার ভাইয়েরা আরবি ভাষায় এমন ব্যক্ত করার ক্ষমতা আল্লাহ আরবি ভাষাকে দিয়েছেন এত ব্যক্ত করার ক্ষমতা আল্লাহ পৃথিবীর অন্য কোনো ভাষার মধ্যে প্রদান করেন নাই সুবহানাল্লাহ না বলবেন এই যে আলোচনা করলাম সব কিছুই হলো মুলহিয়াত আর মুগরিয়াত মুলহিয়াত এবং মুগরিয়াত উত্তেজিত করে আল্লাহ বিরোধী কাজের দিকে যাওয়ার জন্য মানুষদের কলবের মধ্যে এই মুলহিয়াত এবং মুগরিয়াতের আলোচনা চতুর্দিক দিয়ে আপনাকে আক্রমণ করতেছে আপনাকে চতুর্দিক দিয়ে আক্রমণ করে এই পৃথিবীর জীবনে ধ্বংস করে দিয়ে আপনাকে চিরকালের জন্য জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য লক্ষ লক্ষ শয়তান আপনার পেছনে লেগে আছে তাদের সকলের আক্রমণ তীর ধনুক নিয়ে আপনাকে শেষ করে দেওয়ার জন্য তারা আক্রমণ করতেছে এই পরিস্থিতিতে আপনার জন্য অবশ্যই অবশ্যই আপনারা বলবেন হুজুর আমাদের এখন বাঁচবার উপায় কি বাঁচবার উপায় কি হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন বাসবার উপায় হলো তুমি একটা বর্ম পরিধান করে লও একটা বর্ম 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 রাসূলুল্লাহর জামানায় যুদ্ধের ময়দানে যারা যেতেন হযরতে দাউদ নবীর শাসন আমলে হযরতে দাউদ নবী এই এইটা তৈরি করা প্রথম শুরু করেছিলেন হযরতে দাউদ নবী উনি লৌহ কার শিল্পে বিরাট বড় বিশেষজ্ঞ পণ্ডিত ছিলেন এই সারা দেহের মধ্যে এই পাতলা করে লোহার
এমন একটা ড্রেস বানিয়ে দেবে সেইটা কোমর পর্যন্ত তারপর আবার রানের উপরে তারপর আবার হাঁটুর নিচে আর ওই সমস্ত জায়গায় পেরেক দিয়ে সংযোগ দিয়ে দেয় মাথার মধ্যেও একটা থাকে এইটাকে আরবি ভাষায় বলা হয় দেরওন কি বলে বলতে পারবেন দেরওন বলা হয় সুরক্ষা দানকারী বর্মর যারা এই বর্তমানে যে সমস্ত ট্যাঙ্ক বলে না এই যে ইউক্রেন যুদ্ধ হতেছে দেখলেন এই যে ট্যাঙ্কের মধ্যে বসে 10 জন সৈনিক দেখে দেখে গুলি করে শত্রুদেরকে কিন্তু এমন ভাবে ড্রোন আবিষ্কার হয়েছে যে ওই ড্রোন গুলি রুখান থেকে এমন এমন ক্ষেপণাস্ত্র ফেলে দেয় যে ওই একেবারে ভেড়া গরু ছাগলের মতো মহিষের মতোই ওই ট্যাঙ্ক গুলি বর্তমানে পুড়িয়ে শেষ হয়ে যাচ্ছে আমি কমপক্ষে ইউক্রেনের এই যুদ্ধটাকে কমের পক্ষেও যদি আমি দেখি কি কারণে দেখি সেটা আমি জানি যে এর পরেই মুসলমান জাতির মহা উত্থানের যুগ নিকটবর্তী হয়ে গেছে আমার স্টাডি আছে আমি বিশ্ব পরিস্থিতি নিয়ে এইগুলির কারণে আমি দেখি অনেকেই বিরক্ত হয় বাসার যে এই বয়সে এগুলি কি দেখে আর কি দেখি সেটা তো আমি ভালো জানি তাহলে এই যে জামার মতো লোহার কাপড় পরে আপনি যদি বাহির হন তাইলে শয়তান ইবলিস আর এই যে মহিলা আর এই যে পুরুষ আর এই যে আপনার মাল সামানা চতুর্দিক দিয়ে আপনাকে তীর বিদ্ধ করে মেশিন গালের গুলি বিদ্ধ করে আপনাকে শেষ করে দেওয়ার জন্য যে প্রয়াস পাচ্ছে এই সব কিছুর থেকে একটা সুরক্ষা এই সব কিছুর থেকে সুরক্ষার জন্য আপনি ভালো একেবারে সর্বশেষ লেটেস্ট মডেলের এই লোহার বর্ম যেটারে বলে এইটা যদি আপনি বাহুতে পরিধান করে নিতে পারেন তাহলে এই লোহার ড্রেসটাই ওই শত্রুর তীর আর ওই বর্ষা আর বর্তমান জামানার এই যে সমস্ত ট্যাঙ্কের মধ্যে বসে থাকবার কারণে আপনার ওই শত্রুদের কামান মেশিন গান গুলি গোল্লা এই সমস্ত কিছুর থেকে আপনার সুরক্ষা দেয় এটাই এক্সাম্পল হিসেবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আলা পড়তে পারেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে মনোযোগ দিয়ে শুনে নাও তোমরা ঈমানদাররা তোমরা যদি নামাজ আদায়ের পরেও গাফেল না হও তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে তোমরা যদি থাকতে পারো তাহলে জিকিরটার কারণে তোমাদের কলবের মধ্যে এমন একটা পাওয়ার এই ডিভাইন পাওয়ার আল্লাহর পক্ষ থেকে এমন একটা শক্তি তোমাদের কলবে তোমাদের ব্রেনের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে আমি তৈরি করে দিব এই শক্তিটাই তোমার জন্য বর্মের ভূমিকা পালন করবে এবং ওই সমস্ত হারাম মাল কামাইয়ের জন্য একটা সুযোগ আসছে হারাম মাল কামাইয়ের জন্য একটা সুযোগ আসছে একটা সুন্দরী মহিলা চোখ টিপ দিল আর একটা সুদর্শন পুরুষ চোখ টিপ দিল কিন্তু আমি একদিন বলেছি দেহ রাজ্যটার প্রেসিডেন্ট হলো কলম আর দেহ রাজ্যটার এই প্রধানমন্ত্রী হলো ব্রেন আর ওই জিকিরটার যদি একজন মানুষ করতে পারে তখন ওই জিকিরটার কারণে কলবের মধ্যে ব্রেনের মধ্যে এমন একটা শক্তি জন্ম নেবে যে ওই শক্তিটার বলে বলিয়ান হয়ে এই সমস্ত আক্রমণের মধ্য থেকে ফাঁক ফোকর দিয়ে ইমানদার লোকটা বের হয়ে যাবে তার পদস্খলনও হবে না আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব হায় 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 এইগুলি এই কাবা শরীফের আমি ইমাম সাহেব হুজুর আমার ওস্তাদ আব্দুল্লাহ আব্দুল গনি খাইয়াত হুজুরেরই তো খোদবা আমার শিক্ষক তো ওনার বিরাট খোদবা সেই কাবা শরীফে পড়ছে সেই খোদবাটা সেইটা আবার বাংলাদেশি কায়দায় আমি আবার তৈরি করে নিই আলা বিযিকরিল্লাহে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামের জিকির যদি একজন ইমানদার করে তাহলে তাতমাইন্নু এই ব্যক্তি নির্ভয় হয়ে যায় তার আর শত্রুদের আক্রমণের কোনো ভয় থাকে না তখন একজন মানুষের কলবটা নিশ্চিন্ত হয়ে যায় কারণ সে একটা দুর্গের মধ্যে সুরক্ষিত দুর্গের মধ্যে সে আশ্রয় নিতে পেরেছে সারমর্ম বলে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়জা কাদাইতুমুস সালাতা তোমরা যখন এই পাঁচ ওয়াক্ত নামাজ যখন তোমাদের পড়া শেষ হয়ে গেল ফায়জা কাদাইতুমুস সালাতা পাঁচ ওয়াক্ত নামাজ
যখন তোমাদের পড়া শেষ হয়ে গেল আর যদি জুম্মার নামাজের অর্থ ধরি তাহলে আল্লাহ তাআলা বলেন ফায়দা কাদাইতুমুস সালাত যদি তোমরা জুম্মার নামাজের এই আগের পরের ফরজ খুতবা সবগুলো যখন সম্পন্ন করলে ফাযকুরুল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও আলা জুনুবিকুম এখনো শয়তান তোমাকে মেরে ফেলতে পারে ধ্বংস করে দিতে পারে এখন তুমি একটা কাজ করো আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা ঘোষণা ছোট ছোট বাক্যে তুমি করো যদি তুমি দাঁড়িয়ে থাকো অফিসে কাজ করছো সেখানে কথা বলা লাগে না তুমি মন মনোযোগ দিয়ে কাজ করো আর তুমি ফাঁকে ফাঁকে একটু আল্লাহ জিকির করলে ওয়া কুউদান যদি বসে বসে কম্পিউটার চালাও ফাঁকে ফাঁকে আল্লাহ জিকির করো ওয়া আলা জুনুবিকুম এবং সকলে তোমরা যদি তোমরা ঘুমিয়ে থাকো ঘুমাতে যাচ্ছ কিন্তু এখনো আধা ঘন্টা পরে ঘুম আসবে সারা দিনের কষ্টে শুয়ে পড়লেই তো আর ঘুম আসে না ওই টাইমে তসবিহ হাতে নিয়ে তুমি যদি কলেমা তাইয়াবাটা 100 বার পড়ে নিতে পারো আমি গতকালকেরও 100 বার এই ধরনের আমল করতে করতে ঘুমালাম তখন যখন এই জিকির করতে করতে ঘুমাবেন তখন দেখবেন ঘুমের মধ্যে স্বপ্নে আপনার কত বড় বড় আল্লাহর জ্যোতির্ময় লোকজনের চলাচল আপনার দৃষ্টিগোচর হয়ে যাবে যখন তোমরা দাঁড়ানো যখন তোমরা বসা যখন তোমরা এক পার্শ্বে কায়েত হয়ে শুয়ে থাকো সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের তাফসীরে তাফসীর গুণ কারগণ লিখেছেন রাতে হোক দিনের বেলায় হোক অনুরূপভাবে তোমরা স্থলভাগে থাকো অথবা সাগরে জাহাজ চালাও যখন তোমরা সফরের মধ্যে থাকো অথবা যদি থাকো নিজের বাড়িতে নিজের গ্রামে তোমার আর্থিক অবস্থা ধনবান হও অথবা অভাবের মধ্যে পড়ো তুমি যদি কিছুটা ব্যাধিগ্রস্ত হয়ে থাকো অথবা তুমি যদি সুস্থ অবস্থায় থাকো অথবা তুমি যদি গোপনে একজন মাত্র লোক আছো আর অনেক লোকজনের মধ্যে আছো সকল অবস্থায় তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরটা যদি তোমরা করে দেখাতে পারো তাহলে কলবের মধ্যে ব্রেনের মধ্যে এমন একটা শক্তি আমি তৈরি করে দেব সেটা লোহার বর্মের চাইতে আরো বেশি শক্তিশালী শয়তান আরে মাল সামানা ওই ঘুষের প্রস্তাব আর এই সমস্ত কিছু তোমাকে ধ্বংস করতে পারবে না ইমানদারির জীবন যাপন করে তুমি মরণের কাছে পৌঁছিয়ে যেতে পারবা একজন সচিব নাম বললে চিনবেন মারা গেছেন একজন সচিব উনি তখন এট দ্যাট টাইম উনি তখন এই অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিলেন আমার মুক্তাদি ছিলেন তা আমাকে একা একা আমি তখন একটু আল্লাহর দিকে আনবার জন্য যখন তাকে বোঝাই তখন উনি আমাকে বলেছিলেন একবার যে হুজুর একবার আমার কাছে এক পার্টি একটা ওই টেন্ডার করাইয়া দেওয়ার জন্য 2 কোটি টাকা ক্যাশ এইটা আনছিল তো শেষ পর্যন্ত আমার কাছে যখন প্রস্তাব করলো তো আমার স্ত্রী ভীষণ অসুস্থ হাসপাতালে আর 2টা মাত্র কন্যা সন্তান আমি যা কামাই করি তাতেই আমার ভেসে যায় এখন আমার ওই ধ্বংসের জন্য ওই প্রস্তাব যখন আনলো তখন আমি তাকে শুধু বলেছিলাম যে তুমি আমাকে এত স্যাবলা মনে করলে স্যাবলা বলতে একেবারে নিচু ধরনের কাজ যারা করে রাষ্ট্রের ক্ষতি করে এবং এই স্যাবলা তুমি আমাকে এত নিচু ভাবলে কি করে স্যাবলা ভাবলে কি করে তুমি এই প্রস্তাবটা আমার কাছে আনলে কোন সাহস তুমি আনলে আমি তোমাকে বলি তুমি আমি ও বিশৃঙ্খলা পছন্দ করি না দ্রুত গতিতে তুমি আমার এখান থেকে সরে যেতে পারো তো উনি বললেন যে তার বিরুদ্ধে কোনো আইন প্রয়োগ আমি করি নাই আর সে তখন উঠে ওই বিরাট টাকার ওই সমস্ত বাক্স নিয়ে এত দ্রুত গতিতে তাহলে এই ধরনের কলবের অবস্থা ব্রেনের অবস্থা আল্লাহ জিকিরের বরকতে এত শক্তিশালী করে দেন এমন মারাত্মক ধাক্কা পবিত্র যুবক পবিত্র মুসলমানের জীবনে যে আসে নাই তা না কিন্তু জিকিরকারীর এই পদস্খলন ঘটাতে পারবে না পারবে না পারবে না সুন্দরভাবে নির্বিঘ্নে এই জগতের জীবনের ধাপগুলি অতিক্রম করে আল্লাহর কাছে যাওয়ার মতো হয়ে যাবে সুন্নাহ টিভি বাংলাদেশ ইসলাম প্রচারে অঙ্গীকারবদ্ধ